হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধু। এখানে আমি রান্না করব না, রান্না করবেন আমার শাশুড়ি মা। পুরনো দিনের এক রান্না, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। এখানে ছোট ছোট সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি, এবার কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। এখানে মা বসে পড়েছেন চিংড়ি মাছ কাটতে। দেখুন আমার শাশুড়ি মাকে। এই যে মায়ের প্রায়শই চিংড়ি মাছ কাটা রেডি হয়ে গেছে। দেখুন পুরোটাই চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে। এরপরে ভালোভাবে ধুয়ে নেব। ধোয়ার আগে দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর লতি, কালো লতি। এবার আপনারা চাইলে সাদা লতিও নিতে পারেন। এখানে ফের লতি কাটতে বসে পড়েছেন। দেখুন লতির চামড়াগুলো কত সুন্দরভাবে ছিঁড়ে ছিঁড়ে লতিটা কাটছেন। আমি অবশ্য লতি কাটতে জানি না। কত সুন্দর একটু একটু লতিটার চামড়াগুলো ছাড়িয়ে একটু একটু করে কেটে নিচ্ছেন লম্বা লম্বা স্টিকগুলো। এরপরে আমি নিয়ে চলে এসেছি, আমাদের তো মাটির উঠোন, তাই দেখুন আমি কলতলাতে মাছগুলো ভালোভাবে, চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব। রেডি হয়ে গেছে, এরপরে আমি ঘরে নিয়ে চলে যাব। দেখুন কত বৃষ্টি হয়েছে, ওখান পুরো কাদা। এখানে একজন দাদা বসে আছেন, চা খাচ্ছেন। এবার এই চিংড়ি মাছগুলোকে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। ট্রান্সফার করে নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর পরে ওদিকে আমি কড়াইতে লতি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে মাটির উনুনে রান্না হচ্ছে, অনেক দিনের পরে মাটির উনুনে রান্না খাচ্ছি। মাটির উনুনে রান্না খাতে খেতে কত ভালো লাগে, তাই না? কচুর লতিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটা বড় বাটিতে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হতে দেব। এরপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে, গরম হতে দেব। গরম হতে দেওয়ার পরে দেখুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এই যে নুন হলুদ মেখে রাখা যে চিংড়ি মাছগুলো আছে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে তুলে নেওয়ার পরে একই তেলে, তেলটা একটু কালো হয়ে গেছে মাছ ভাজার ফলে, এখানে মা তেলটা গরম হয়ে যাওয়ার পরে পাঁচ ফোড়নে ফোড়ন দিয়ে দিলেন।
এবার ফোড়ন দিয়ে দেওয়ার পরে মশলা দিয়ে দিলেন। মশলাতে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, বাটা এবং রয়েছে জিরে এবং ধনে গুঁড়ো। ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পরে কচুর লতিগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে এবং চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে লবণটা ঠিক আছে কি না দেখে নামিয়ে নিলেই রেডি। হ্যাঁ, তার আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। কেমন লাগলো বন্ধুরা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।